আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা খেজুরের কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে এবং ভালো লাগবে। তো আমরা যেহেতু এখন রোজার শেষ দিকে, অনেকের বাসায় দেখা যাচ্ছে যে অনেক খেজুর রয়ে গেছে, কিন্তু খেজুরগুলো এরকম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। সেই খেজুরগুলোকে আমি ধুয়ে এখন এগুলো সংরক্ষণ করে রাখবো, কারণ খেজুরটা একদম নরম। সেই খেজুরটাকে আমি ভালো করে ধুয়ে তারপর আমি বিচিটাকে ফেলে দেব। এই যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে বিচিটাকে ফেলে আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে দিয়ে যে ব্লেন্ড করে নিয়েছি, দেখেন কতটুকু সুন্দর হয়েছে। আর আপনি যখন ডিজার্ট বা কোনো একটা কিছু বানাবেন তখন এখান থেকে দিতে পারবেন। আর এইভাবে সংরক্ষণ করে রাখলে আপনার যখনই খেজুরের প্রয়োজন পড়বে সেখান থেকে নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, কারণ খেজুরটা যেহেতু একটু নরম হয়ে গেছে সেটাকে আমি এইভাবেই বক্সে ভরে ডিপে রেখে দিব। নর্মালে রাখলে হবে না, নর্মালে রাখলে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি ডিপে রেখে দেই। নর্মালে বেশি দিন থাকে না, আমি তিন দিনের বেশি নর্মালে কোনো জিনিস রাখি না, খাই না, তিন থেকে চার দিন, কিন্তু আমি ডিপে রেখে দিই, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো আমার এই ভিডিওটা আশা করি সবার উপকারে আসবে। যার যার বাসায় খেজুরগুলো এরকম একদম মনে হয় যে খেজুরগুলো নষ্ট হয়ে যাবে, সেই খেজুরগুলো আমি এইভাবে সংরক্ষণ করে রেখেছি, আপনারাও রেখে দিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি এইভাবেই সংরক্ষণ করে রেখে দিব, যখন আমার প্রয়োজন পড়বে তখন নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে, আর আপনি যে কোনো কিছুতেই বানাতে পারবেন এই খেজুরের দিয়ে। আজকের মতো এখানেই শেষ কর।